साधारण एक सब्जी दिए जो असाधारण स्वादेर एक रेसिपी तैरी करा जाए सेटाई आज के तोमादे संगे आमी शेयर करब। आज के रेसिपी होच्छे कुमड़ोर कबाब। आमरा चिकेन कबाब मटन कबाब अनेक खेयेछि, कुमड़ो दिए जे एतो मजादार एक कबाब तैरी करा जाए सेटा जदि तोमरा एकबार जेने फेलो प्राय तोमरा किन्तु एटा बानिये खाबे। आज के रेसिपिटा तैरी करार जोन्नो आमी एखाने 500 ग्राम कुमड़ो निएछि, एकदम पतला करे केटे निएछि আর খোসাটাকে ফেলে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পানি, আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কুমড়োটাকে লম্বা করে টুকরো করে নিয়েছি, কিন্তু অনেক বেশি পাতলা রেখেছি। তোমরা চাইলে এর থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারো, কিন্তু একদম পাতলা করে কেটে নেবে। পাতলা করে কেটে নিলে অল্প সময়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন অল্প একটু লবণ দিয়েছি জাস্ট এটা সিদ্ধ হওয়ার জন্য, আর অল্প একটু তেল মানে এক চামচ মতো সরষার তেল দিয়েছি। অবশ্যই সরষার তেলটাই দেবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে কিন্তু এই কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা ম্যাশার দিয়ে। তো দেখতে পাচ্ছ একদম গলে যাচ্ছে। এখন এই ম্যাশার দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। চুলোর ফ্লেমটা লো রেখেই ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কুমড়োর গোটা অংশ না থাকে। তো ভালোভাবে এটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, মানে মিডিয়াম টু হাই করে দিলাম। আর অনবরত 5-6 মিনিটের জন্য এভাবে নাড়াচাড়া করে এটা একটু শক্ত করে নিচ্ছি, মানে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে নিয়ে নিলাম, আর চারিদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। অল্প সময়ে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নিয়ে, আর দিচ্ছি ঝাল বুঝে লঙ্কা, মানে কাঁচা লঙ্কা 3টি দিয়েছি একদম পাতলা করে ছোট করে কেটে নিয়ে, আর দিয়েছি 1 মুঠো ধনে পাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, মানে 1/2 চামচেরও কম লবণ অ্যাড করেছি। যেহেতু আগে লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে অ্যাড করবে, নইলে লবণটা বেশি হয়ে যেতে পারে। আর দিলাম লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো সরষার তেল। এখন খুব ভালো করে হাত দিয়ে সমস্ত কিছু মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে, আর পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে মচলে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে। তো এটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পাউরুটি গুঁড়ো। এখানে আমি 4 পিস পাউরুটিকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সার জারে, এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে অবশ্যই পাউরুটি গুঁড়োটা অ্যাড করতেই হবে, নইলে এই রেসিপিটা একদমই ভালো হবে না। তো দেখতেই পাচ্ছ এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, মানে অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি একটা প্লাস্টিকের পাইপ নিয়েছি, তোমরা যে কোনো পেন দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো। তো একটু বড় আর মোটা সাইজের পেন দিয়ে কিন্তু তৈরি করবে। তো এখন এর মধ্যে নিয়ে নিলাম, আর কাবাবের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আঙুল দিয়ে এভাবে একটা প্রেস করে দাগ দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে অনেকটাই কাবাবের মতো মনে হয়। তো দেখতে পাচ্ছ এটা তৈরি হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। এখন কাবাবগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি, মানে হালকা আছে, কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা দিক, তখন অল্প একটু তেল ছড়িয়ে দিলাম উপরে। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর একদম লালচে করে ভেজে নিচ্ছি। কুমড়োর কাবাবগুলো ভাজতে মোটামুটি 8-9 মিনিট সময় লেগেছে। তো একদম ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আর এরই সঙ্গে আমি কিছু কুমড়োর টিক্কি বানিয়ে নিয়েছিলাম। কুমড়োর এই টিক্কিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি, এগুলো বার্গার দিয়ে খেতে অনেক মজা লাগে। আশা করছি আজকের এই কুমড়োর কাবাবটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর লাইক শেয়ার করতে একদমই ভুলো না। আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে